নমস্কার বন্ধুরা, তুলির কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজোর স্পেশাল গোটা সেদ্ধ। আর সরস্বতী পুজো মানে গোটা সেদ্ধ ছাড়া কিন্তু চলে না, বিশেষ করে যারা এদেশীয় অর্থাৎ ঘটি, তাদের বাড়িতে তো গোটা সেদ্ধ হবেই হবে। চলো রেসিপিটা দেখে নেব যে কিভাবে আমি গোটা সেদ্ধ তৈরি করছি। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি তৈরি করব গোটা সেদ্ধ, আর সরস্বতী পুজোর স্পেশাল হচ্ছে গোটা সেদ্ধ। সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ শীতলা ষষ্ঠীর দিন প্রথমেই যেটা নিয়েছি, এক বাটি সোনামুগের ডাল নিয়েছি, আর এখানে একদম শীষ পালং নিয়েছি, কারণ গোটা সেদ্ধই হচ্ছে শীষ পালং মাস্ট, দিতেই হয়। আর এখানে নিয়েছি শিম নিয়েছি, একটা সাদা বেগুন নিয়েছি, এখানে মিষ্টি আলু নিয়েছি, আর এখানে নিয়েছি এমনি যে আলু আমরা খাই জ্যোতি আলু নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, আর এখানে আছে মটরশুঁটি। সবই কিন্তু গোটা গোটা এখানে আমি নিয়েছি। অনেকের বাড়িতে থাকে 6টা বা 8টা, আমার বাড়িতে আমি প্রথম করছি, এখানে আমি সেরকম কিছু নিয়ম জানি না, তবে গোটা গোটা এতে সেদ্ধ করতে হয় সেই হিসাবে আমি করছি। তো এগুলো সবই আমার ধোয়া আছে, এবার বসিয়ে দেবো। চলো দেখে নিই যে গোটা সেদ্ধ কিভাবে করছি। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু কোনো তেল মশলা নুন কোনো কিছুই আমি ব্যবহার করব না, জাস্ট এটাকে সেদ্ধ বসিয়ে দেব। যে ডালটা আছে সোনামুগের ডাল, এটা আমি পুরোটা দিচ্ছি না, খুব অল্প পরিমাণে দিচ্ছি, কারণ আমার বাড়িতে তো সেরকম কোনো মেম্বার নেই, তাই আমি হাফ দিলাম। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব 2 থেকে 3 বার, কারণ ডালের মধ্যে অনেক পাউডার লেগে থাকে, তো তাই এটা ভালো করে জল বদলে বদলে এটাকে আমি ধুয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সোনামুগের ডাল, এরপর এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো, কারণ সমস্ত সবজিগুলো যেহেতু আমি গোটা দেবো, তাই এটা সেদ্ধ হতেও কিন্তু অনেকটাই টাইম লাগবে, তাই জলের পরিমাণটা কিন্তু বেশি করেই দিতে হবে। এরপর দিয়ে দিলাম গোটা শিম দিয়ে দিলাম, যে কটা ছিল সবই, আর একটা শিম ছিল, এই যে সমস্ত শিমগুলোই আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো মটরশুঁটি, প্রথমে দিলাম রাঙা আলু, বেগুন সাদা বেগুন, আলু, সমস্ত কিছু এগুলো আমি গোটা গোটাই দিচ্ছি, যেহেতু আমরা বলি গোটা সেদ্ধ। আর এর মধ্যে দিলাম গোটা মটরশুঁটি, সমস্ত কিছু দিয়ে দিলাম। প্রথমেই বলি আমি অত নিয়ম কানুন মেনে কিন্তু করছি না, জাস্ট প্রথম এবছর করছি, কেমন হয় সেটা দেখা যাক। আর এখানে গোটা লঙ্কাও দিয়ে দিলাম 2টো, এবং সব শেষে যেটা দেবো এই শীষ পালং, শীষ পালংটা ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এখানে কিন্তু কোনো মশলা দিচ্ছি না, জাস্ট এটা সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নেওয়ার পর অল্প একটু সর্ষের তেল, অল্প একটু লবণ ছিটিয়ে দেবো। এরপর এটাকে চাপা দিয়ে দিলাম, এবার গ্যাসে এটা চাপিয়ে দেবো। গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি কড়াই, আর সমস্ত কিছু সবজি গোটা আছে সেহেতু হতে অনেকটাই টাইম লাগবে। এটা আমি একদম লো করে দিয়েছি, কারণ হতে বেশিক্ষণ যদি এটা হয় তবে এটা সুসিদ্ধ হবে। সব কিছুই যেহেতু গোটা আছে, এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এ এখন 1/2 ঘন্টা 40 মিনিট বা তারও বেশি হতে হবে, কারণ ডাল গোটা আছে, সমস্ত সবজি আলু সমস্ত কিছু গোটা গোটা আছে, তাই হতেও এটা অনেকক্ষণ টাইম লাগবে। চলো পরে আবার ফেরত আসছি। এটা 15 মিনিট মতন হয়ে গেছে, অনেকটাই কিন্তু সেদ্ধ হয়েছে, যদিও এটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। আমরা একবার দেখে নেবো যে এটা কতটা সেদ্ধ হয়েছে। পুরো একদম গ্যাস কমিয়ে দিয়েছি, টক বক করে ফুটছে, আর এটা যেটা দেখা যাচ্ছে যে ডালগুলো এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। দেখো ডালগুলো, শাকটা পুরো নেতিয়ে গেছে, আর এগুলো এখনো হবে, এখনো এখনো অনেকটাই সেদ্ধ হবে কিন্তু। চলো এটা এখন ঢাকা দিয়ে দিই, পরে আবার ফেরত আসছি। 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখবো যে গোটা সেদ্ধর কি অবস্থা রয়েছে। দেখো পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার দেখি ডালগুলো
ডালগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। ডাল, হ্যাঁ ডালও বেশ সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এটাকে এখন চাপা দিয়ে রেখে দেবো, বেশ কিছুক্ষণ দমে হওয়ার পর এর ওপর দেবো কাঁচা সর্ষের তেল। পুরোটাই দেখতে পাচ্ছ যে গোটা সেদ্ধ সরস্বতী পুজো, মানে স্পেশাল বলা যায়, মানে গোটা সেদ্ধ ছাড়া সরস্বতী পুজো হয় না। এইভাবে রেডি হয়ে গেল আমার সরস্বতী পুজোর স্পেশাল গোটা সেদ্ধ। আবার আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।